সাম্প্রতিক সময়ে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে বাংলাদেশের জন্য বেশি প্রাপ্তির বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার ভোলা শিল্পকলা একাডেমিতে শিল্পী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। থল সীমান্ত চুক্তি ভারত অনুমোদন করেছে, এটা বাংলাদেশের বিরাট অর্জন, বিজয়। আজকে বাংলাদেশের পর যদি ভারতের জাহাজ ব্যবহার করে, ভারত ব্যবহার করে মংলা এবং চট্টগ্রাম, আমরা তাদের থেকে কাস্টম ডিউটি পাব, আমরা তাদের থেকে অর্থনৈতিকভাবে লাভবান হব। এদিকে কুষ্টিয়া সার্কিট হাউজে প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি দেশ বিরোধী অপকর্ম ঢাকতে এতদিন বাংলাদেশ ভারত উত্তেজনা জিয়ে রেখেছিলেন। প্রভুদের যেরকম ভাবে তোষামোদী করে বেগম খালেদা জিয়া, সেইভাবে সাম্প্রতিককালে ভারতের সঙ্গে তোষামোদী করার রাজনীতি করেছেন এবং প্রভুর কাছে অভিযোগনামা দাখিলের রাজনীতি করেছেন। রাজনীতিতে বিএনপি মার খেয়ে এখন পিছু হটছে, আর তাই দলটির প্রধান সুর পাল্টেছে বলেও মন্তব্য তার। মার খেয়ে ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।